নমস্কার, মিমি ফ্যামিলি অ্যান্ড বিলেসগঞ্জ থেকে সবাইকে জানাইতেছি স্বাগত। আজকে একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে বানামো কাঁচা কাঁঠালের তরকারি। সম্পূর্ণ আমি মাংস মতো বানামো। আপনারা খাইলে বুঝতেই পারবেন না যেটা কাঁচা কাঁঠালের তরকারি খাইছেন না মাংস খাইছেন। ভিডিওটা দেখে আপনাদের অবশ্যই ভালো লাগবো আশা করি। তাহলে আমার সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। এই কাঁঠালটা বাজার থেকে কিনে আনছি, 2 কেজির মতো হইব। প্রথমে আমি কাঁঠালটা কাটতে লমু, হাতে অল্প পরিমাণ সরষাতে লাগাই লমু, যাতে আঠা না লাগে। কাঁঠালটা আমি 2 ভাগ করে নিব। আমি এখানে একটা পেপার নিয়েছি, খবরের কাগজ দিয়ে এভাবে আমি সবটি আঠা তুলে পরিষ্কার করে নিব। যে কাঁঠালের অংশটা আমি বাদ দিয়ে দিব। হয়ে গেছে, এখন একটা টুকরোকে এরকম করে 3 টুকরো করে নিব, ছোট ছোট টুকরো করে নিব। দেখুন এরকম ছোট ছোট টুকরা করে দেবেন মাংস মতো। কাঁঠা হয়ে গেছে, ভালো করে ধুয়ে নিব। কাঁঠালটা ভালো করে ধুয়ে লইছি, কড়াইতে দিয়ে দিব জল। কাঁঠালটা আমি হালকা সেদ্ধ করে নিব, জলে দিয়ে দিব লবণ, দিয়ে দিব লবণ, হলুদ দিয়ে দিব। একটা ঢাকনা দিয়া ঢাকিয়া দিব। এবার সেদ্ধ করা কাঁঠাল দিয়ে আর একটা পাত্রে ঢালে দিব। এবার সেদ্ধ করা কাঁঠালে দিয়ে দিব কাটতে রাখা আলু। এখানে আমি মিডিয়াম সাইজে 2টা আলু ব্যবহার করতেছি, ছোট্ট একটা টমেটো। ১টা রসুন, দেখুন আমি এরকম করে কোয়াডি দিয়ে দিতেছি টেস্ট বাড়ার জন্য। দিয়ে দিব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়া। আমি এখানে 2 চামচের মতো শুকনো লঙ্কা গুঁড়া ব্যবহার করতেছি। দেওয়া দেবো তেল, মশলার সাথে ভালো করে মাইখা নেব। মাখা হয়ে গেছে, এখন আমি 5-10 মিনিটের লিগা রেখে দিব এরকম ভাবে একটা ঢাকনা দিয়া। কড়া গরম হয়ে গেছে, কড়াই দিয়ে দিব তেল, 2টা শুকনো লঙ্কা, 1টা তেজপাতা, ফোড়নে দিয়ে দেবো 5 ফোড়ন।
ঢাকনা দিয়ে আমি রান্নাটা করে নেব। দেখুন আমার কাঁঠাল ভাজা হয়ে গেছে, গা কষানো, আলুও নরম হয়ে গেছে। গা দেখুন কত সুন্দর লাগতেছে, যেমন লাগতেছে মাংস কষাইতেছি, মাংস মতো লাগতেছে এমন। এখন দিয়ে দেবো জল, আমি খুব সামান্য জল দিয়ে রান্নাটা করবো। দেখুন তরকারি হয়ে গেছে গা, আমি উপর থেকে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। কাঁঠালের তরকারি অনেকভাবে খেয়েছেন, প্লিজ একবার এইভাবে আপনারা রান্না করে খাইবেন। কাঁচা কাঁঠালের তরকারি মাংস মতো আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওটা দেখা তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার করবেন আর কমেন্টসে জানাবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।